পায়ে হেঁটে পূজো তো দেখতেই হবে, তবে পায়ে হেঁটে পূজো তো দেখেন প্রতি বছরই, কিন্তু পূজোর মণ্ডপ কিংবা আলোর সাজ যদি দেখা যায় পাখির চোখ দিয়ে, কেমন দেখায়? আকাশপথে রং বেরঙের জামা কাপড় পরা মানুষের ভিড় কিংবা ঢাকিদের নাচ। এবার আকাশপথে দেখে নিন কলকাতার বিখ্যাত সব পূজো। অষ্টআশিতম বর্ষে মুদিয়ালির ভাবনায় প্রতীক্ষা। করোনাকালে গৃহবন্দী মানুষ প্রতীক্ষা করছিলেন, আর মুদিয়ালির ভাবনায় ফুটিয়ে তোলা হয়েছে এবছর যে সেই প্রতীক্ষার অবসান। বহু মানুষ প্যান্ডেলমুখী হচ্ছেন, একেবারে স্বাভাবিকী প্রতিমার সঙ্গে সেজে উঠেছে গোটা মণ্ডপটি। গত দুবছর সবাই জানে করোনার জন্য মানুষ সেইভাবে দুর্গাপুজো এনজয় করতে পারেনি, কেউ বেরোতে পারেনি। তো এবার সেই দু বছরের প্রতীক্ষার পরে আমরা আবার এসেছি নিউ নর্মাল লাইফে, সেই জন্যই আমাদের এবারের থিম প্রতীক্ষা। তার শেষ প্রতীক্ষার শেষ নিউ নর্মালে আমরা চলে এসেছি, এই জন্যই প্রতীক্ষা। এই পুরো প্যান্ডেলটা আমাদের মানে ইকো ফ্রেন্ডলি প্যান্ডেল, মানে প্রত্যেকটা জিনিস, মানে ফিতে বলুন, কাপড় বলুন, জড়ি বলুন, পুরোটাই আমাদের ইকো ফ্রেন্ডলি। আর এই যতই ঝলমলে আলোকসজ্জা দেখা যাচ্ছে, এটা কিন্তু পুরোটাই সোলারে হচ্ছে, পরিবেশ বান্ধব পুরোটাই। মুদিয়ালির প্রতিমা বরাবর সাবেকি, মার কাছে এসে সবাই হাত দুটো জোড় হবেই হবে, মানে মাকে মা হিসেবেই আমরা দেখি এখানে। একদম সাবেকি, আমাদের প্রতিমা বরাবরই সাবেকি, সেই ট্র্যাডিশনাল সুন্দর ভালো বেনারসি পরেন মা, মায়কন্যা এবং দুই পুত্র সবাই। বেনারসির ওপর আমাদের পুরো কাজ হয়, আর বাকিটা তো পুরো মানে শোলা যেটা বলে ওর কাজ হচ্ছে। পায়ে হেঁটে পুজো দেখেন তো প্রতি বছরই, কিন্তু পুজোর মণ্ডপ কিংবা আলোর সাজ যদি দেখা যায় পাখির চোখ দিয়ে, কেমন দেখায়? আকাশপথে রং বেরঙের জামা কাপড় পরা মানুষের ভিড় কিংবা ঢাকিদের নাচ। এবার আকাশপথে দেখে নিন কলকাতার বিখ্যাত সব পুজো। ৬৯তম বর্ষে সূর্য সংঘের ভাবনায় পৃথিবী আবার শান্ত হবে। দুটো রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে, একদিকে অতিমারির সময় এলোমেলো হয়ে যাওয়া জীবন যাপনের পৃথিবী, অন্যদিকে মণ্ডপের ভেতরে শান্ত পৃথিবী। ব্যবহার করা হয়েছে প্রযুক্তির।